ওকে, আলোচনা শুরু করার আগে আমি জাস্ট বলে নিচ্ছি, এটা খুব ইন্টারেস্টিং একটা কন্টেন্ট দিয়ে স্টার্ট করছি। আমার সামনেই আসলো মাত্র ইনস্টাগ্রামে স্টপ স্ক্রলিং। সো এটা পড়ার সাথে সাথে আপনি পুরোটা পড়তে ইচ্ছে করবে যে কেন বললো এটা। ফর জাস্ট আ মোমেন্ট অ্যান্ড লিস্ট থ্রি থিংস ফর উইচ ইউ গ্রেটফুল ফর, যেটার জন্য আপনি খুব গ্রেটফুল। গ্রেটফুল মানে হচ্ছে আপনি খুবই কৃতজ্ঞ। কোনো তিনটা জিনিসকে লিস্ট করেন, তখন আবেগে বশীভূত হয়ে আপনি হয়তো আপনি কমেন্ট করে দিলেন। 1233টা কমেন্ট আছে অলরেডি। তো এটাকে বলে মানুষকে এঙ্গেজ করানো, এনি হাও আপনাকে এঙ্গেজ করিয়ে ছাড়লো। তো যতটা এঙ্গেজমেন্ট আপনি সবসময় দেখেন যে ইয়েস কমেন্ট করেন, ওকে কমেন্ট করেন, এরকম আমি বলতে থাকি, দিস ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য মার্কেটিং। অ্যান্ড অলসো যে আমি চাই যে আমার যারা গ্রুপ মেম্বার আছে তারা যেন এটাকে তাদের কাছে পৌঁছে যায়, একজন কমেন্ট করলে আরেকজনের কাছে পৌঁছে যায়। এখন আসে মূল বিষয়, এই ভিডিওটা দুইটা পার্টে করা। দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে আমি এখন ফোনে করছি, আমার নিজের ফোনে করছি, আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে শো করে করছি, আর সেকেন্ডটা হচ্ছে ইনফরমেশনের লোডেড থাকবে। সো যারা অলরেডি ইনস্টাগ্রাম সম্পর্কে জানেন এবং যেটা কী, এবং যারা একটু এক্সপার্ট মানে কি আসলে সোশ্যাল মিডিয়া চালাতে পারেন, ন্যূনতম জ্ঞান রাখেন, তো ওই ধরনের যারা আছেন তারা ওই ইনফরমেশানগুলো পেলে খুবই উপকৃত হবে। আর একটা ইনস্টাগ্রাম ইনস্টল করার পরে কেমন দেখা যায়, এটা হচ্ছে এটা চিত্র। তো আমার এটা খুবই একটা ব্যবহার করা হয় না, তো তবু আমি এর মধ্যে দিয়ে আপনাকে দেখাবো যে একটা অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয়। ধরুন আমি এখনই অ্যাকাউন্ট ওপেন করলাম। অ্যাকাউন্ট ওপেন করা কতটা সহজ, ফেসবুকে একটা অ্যাকাউন্ট ওপেন করা যেমন সহজ তেমন সহজ। এখন যদি বলেন যে ভাই আমি অ্যাকাউন্ট করতে পারি না, তাহলে আমার পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে, আপনি এই লাইনে কাজ করবেন না প্লিজ। ওকে, শুরু করলাম। তো আমি এই পর্যায়ে আসলাম। তো এই আইকনগুলো দেখি, ফার্স্টে একটা হোম আইকন দেখছি আমি, এটা ক্লিক করলে আমাকে জাস্ট ওই ফেসবুক হোমের মতো। এটা হচ্ছে সার্চ, এটা আমার সবসময় কাজে আসবে সার্চের জন্যে। এটা হচ্ছে প্লাস, আমি যে কোনো কন্টেন্ট যদি আমি এখানে দিতে চাই। ওকে, এটা হচ্ছে লাভ, ইউ অ্যান্ড ফলোয়িং থেকে যেগুলো আপনার এঙ্গেজমেন্টগুলো আসতেছে, লাভ অ্যান্ড এভরিথিং। দুইটা পার্টে দেওয়া আছে। আর হচ্ছে এটা হচ্ছে মেইন, আসলে আমি এখানে আসার জন্য এতগুলো দেখিয়েছি। তো আমার এ যাবৎকাল পর্যন্ত মাত্র একটা পোস্ট শো করছে, উপরে খেয়াল করেন। ফলোয়ার্স হচ্ছে 1235 এবং ফলো করছি মাত্র 15 জন। এই তো এগুলো বিষয় না, আপনি সবসময় যখন পোস্ট দিবেন এগুলো এখানে ভরে যাবে। নিচে একটা পোস্ট দেখাচ্ছে, এটা আমার নিফিউর সাথে। তো আমি যেটা করবো, এই জায়গাটা আপনারা ধ্যান করবেন, এডিট প্রোফাইলে খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার ঠিক তো আপনার মার্কেটিং ঠিক, এটা আপনার ঠিক তো আপনার সেলস আছে, এটা আপনার ঠিক তো আপনার ফলোয়ার্স ভালো করে আপনার সাথে থাকবে, এটা আপনার ঠিক তো আপনার একটা সাস্টেইনেবল একটা লং টার্ম একটা বিজনেস থাকবে। এবং আপনারা অনেকেই জানেন যে যখন ইচ্ছা তখন জাকারবার্গ তার ফেসবুকের যে রিচটা সরিয়ে ফেলে, কিন্তু ইনস্টাগ্রামে এমন হয় না। এবং ইনস্টাগ্রামের কিছুদিন আগে ফেসবুক ভোটিং করছিল যে স্টোরির মাধ্যমে যে কোনটা বেটার, ইনস্টাগ্রাম না ফেসবুক। তো 67% ভোট আসছে হচ্ছে ইনস্টাগ্রামের পক্ষে, তো বুঝতেই পারছেন। তো এখানে নেমটা দেবেন নিজের নেম, এখানে যে ইউজার নেম যেটা দিয়ে আপনি লগ ইন করে আপনি কী বলে এটাকে আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকেন, এবং যেটা দিয়ে আপনাকে মানুষ খুঁজে পাবে। এটা ওয়েবসাইট, এখানে আলাদা একটা ওয়েবসাইটের একটা বাটন বক্স দেওয়া হয়েছে। তো আপনি এখানে মোটিফের আপনার স্টোর নেম অথবা আপনার অন্য কোনো স্টোর যদি থাকে। ওকে, তো আমার এখানে ইমোজি ব্যবহার করবেন, ইমোজিগুলি খুবই সহজ খুঁজে পাওয়া, টেক্সট ইমোজি, বুঝতে পেরেছেন। ওকে, ওয়েল, ফাদার মানে আমার নিজের চেহারা দিয়েছে, এবং সাদ একটা বেবির চেহারা দিয়েছি, এক্সট্রাপ্রনিয়র অন্টারপ্রনিয়র বা বিজনেস ট্রেডের একটা ইয়ে দিয়েছি, গেম স্ট্রিমার আমি গেম স্ট্রিম করি তার জন্য ইয়ে দিয়েছি। তারপর হচ্ছে কিছু ট্যাগ দিয়েছি, আপনি চাইলে আপনি প্রোফাইলের ট্যাগ দিতে পারেন, ইজেন্ট ইট ইন্টারেস্টিং। তো এটার মাধ্যমে আমাকে অনেকে খুঁজে পায় এবং ফলো করে, ইন্টারন্যাশনাল অনেক ফলোয়ার আমি দেখেছি যে অলরেডি আসছে ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং, ই কমার্স এগুলো লেখার কারণে। কমিউনিটি লিডার, কান্ট্রি ডিরেক্টর, যা যা আমার সাথে ম্যাচ খায় আমি জাস্ট ট্যাগ হিসেবে দিয়ে দিয়েছি। এই তো পাবলিক বিজনেস ইনফরমেশান। আমি সেকেন্ড পার্টে আপনাদেরকে বলবো যে ইমেইল এগুলো আমি ব্লার করে দিচ্ছি যেন কেউ না দেখতে পারে। তো এগুলো আপনারা দিলেন এবং ফটোটা চেঞ্জ, প্রোফাইল ফটো মাস্ট আপনার সবচেয়ে বেস্ট ইমেজটা এখানে দেবেন, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন।
এখানে একটা পরিচয় করিয়ে দেয়, আর প্রমোশন সম্পর্কে এটা হচ্ছে আপনি বিজনেস অ্যাকাউন্টকে প্রমোট করতে পারবেন, ইনসাইট দেখতে পারবেন, এভরিথিং দেখতে পারবেন, আর বিজনেস অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনি 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 পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কীভাবে বিজনেস অ্যাকাউন্টে যাবেন আমি এটা আলোচনা অলরেডি করে দিয়েছি যে এখান থেকে কীভাবে ওই পোস্টের মধ্যে সেকেন্ড পার্টের মধ্যে আমি আলোচনা করে দিচ্ছি। ওকে, তো এখানে ইনসাইট অ্যান্ড এভরিথিং এগুলো আপনি ঘাটাঘাটি করবেন। অ্যাডস অ্যাডস সম্পর্কে এখনই যাবেন না, যেহেতু ফ্রি ট্রাফিকের একটা ইয়ে, তো অ্যাডস সম্পর্কে যাচ্ছি না। নোটিফিকেশান, আমার নোটিফিকেশান আপনাদের মানে এগুলো আমি আর আমার পার্সোনাল বিষয়গুলো আমি মানে ধরতে চাই না, আপাতত ধরতে চাচ্ছি না, কারণ হচ্ছে যে অনেক ইনফরমেশান এখান থেকে লিক হয়ে যেতে পারে। ওকে, তো হোমে আবার যাই, যেটা দেখানোর জন্য আসছি, কয়েকটা বিষয়। আপনার ফটোতে কেউ লাইক দিল এবং কমেন্ট দিল, সেখানে আপনি একটা মেসেজ করে, মেসেজের টেমপ্লেট আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড পার্টে, তো একটা মেসেজ করে বলে দিবেন যে এইভাবে মানে কীভাবে মার্কেটিং করবে, আমি ওখানে আমি ক্লিয়ারলি বলে দিয়েছি। আর আপনি আপনার ডেস্কটপ ভার্সন থেকে, আমি যদি মানে আপনি ডেস্কটপ ভার্সনে যান, মোবাইল ভার্সনে না, তাহলে আপনি কিন্তু এই বাটনটা পাবেন না, উপরে একদম ডান দিকে দেখেন একটা কাগজের বিমানের মতো, তো ওইটাতে ক্লিক করলে আপনি কিন্তু মেসেজ দিতে পারবেন মানুষকে, যেখানে যে আঁকি ইচ্ছা তাকে মেসেজ দিতে পারবেন আপনি, ঠিক আছে। নো প্রবলেম, ধরেন তাকে অথবা যা ইচ্ছা তা করেন, দ্যাটস আপ টু ইউ হাউ টু ক্রিয়েট স্টোরিজ অ্যান্ড এভরিথিং, এটা আপনি নিজেই বলে দিবেন। হ্যাঁ, আমি আমি একটা স্টোরি এইভাবেই বানাই। ওকে, এবার বারবার দেখাচ্ছে না, এটা এখন এটা কোনো মানে রকেট সায়েন্স না, এটা দেখানোর কিছু নেই। আপনার কন্টেন্ট আপনি কীভাবে বানাবেন অথবা ক্যানভাতে বানাবেন, আমি বলে দিয়েছিলাম যে ক্যানভা দিয়েও আপনি চাইলে বানাতে পারেন। ওকে, তো আপনি ডেইলি কতগুলো কত পার্সেন্ট স্টোরি দিবেন, ডেইলি নর্মাল পোস্ট কতগুলো দেবেন, সবই আমি দেখিয়ে দিয়েছি। এখানে জাস্ট একটা জিনিস হয়তো মিসিং করেছি, সেটা হচ্ছে ওই জায়গাটায় আমার আসলে সেকেন্ড পার্টটা আগে বানানো আছে। হ্যাঁ, এর জন্য আমি আসলে বারবার একই কথা বলছি। তো আমি বলবো যে জাস্ট এই যে বেবি ইমোজি, যাই লাগবে জাস্ট আপনি ইমোজি ক্লিক করবেন। এই যে এটা আপনি কপি করলেই, এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে, এটা কপি করলেই জাস্ট এভাবে কপি করলাম বা এখানে ক্লিক করে চলে যাব। এখানে এটা কপি করে পেস্ট করবেন যেখানে আপনি টাইটেলে দেন, যেখানে দেন এইভাবে এই যে কপি টাইটেলে দেন এটা শো করবে। তো এখানে আবার আসছি, আমি দেখলাম বার্গার সব আছে সব, এখানে আর ইমোজি কথাটা লিখতে হবে না, কারণ আমি অলরেডি একটা আমি ইমোজি পিডিয়া অর্গে ঢুকেছি, এটার মধ্যে সবই আছে। তারপরে আমরা মাঝে মাঝে আমরা লিখি না যে হ্যামবার্গার আসে, মাঝে আমরা লিখি কিন্তু ইয়ে কী বলে এটাকে, এই হট যে ইমোজিটা এটা অনেক চলে, এই যে হট স্পাইসি ফায়ার খুবই চলে, খুবই চলে। তো ইমোজিগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার প্রোফাইলে এবং আপনি যখন ট্যাগিং ফ্যাগিং এগুলো করবেন। তো ধরুন আমি একটা পোস্ট করি, লাইক কোনো একটা কিছু ছবি তুলে একটা পোস্ট করবো, এবং ট্যাগুলো আপনি যেভাবে আমি জানেন আপনি যে নট স্টোরি, আমি নর্মাল পোস্ট, আমি এটা ছবি তুলবো, তুলে জাস্ট আমি আমার আমার কিবোর্ডের ছবি তুলবো, তুলে আপনাদেরকে দেখানোর জন্য না, তাই না? অ্যান্ড আপনি চাইলে কিছু লিখতে পারেন, এনিথিং এনিথিং, শেষ। ওকে, চাইলে এইভাবে বড়ো করতে পারেন, বাঁকা করতে পারেন, এ করতে পারেন, হাত দিয়ে কিন্তু আমি হাত দিয়ে করছি, দুইটা আঙুল দিয়ে করছি, ইজি ইজি। এবং ফেসবুকের যে স্টোরি আছে ওইখান থেকেও, ফেসবুকের থেকেও পার্থিব করতে পারেন, সো এনিথিং। আপনার শেয়ার স্টোরিজ একটু ক্লোজ ফ্রেন্ড অনলি, অ্যান্ড ইউনো ইউ সাজেস্টেড অনেক কিছু আছে, ইউ ক্যান সেন্ড দেয়ার অ্যান্ড শেয়ার। ওকে, ডান, এখানে আপনি লিস্টেও ইয়ে করতে পারবেন, অ্যাড পিপল টু ইউর ক্লোজ ফ্রেন্ড লিস্ট। তো আপনার আমার লিস্ট করানো, বিকজ আমি আমি বললাম যে আসলে এটা আমি চালাই না। তো ইউর পেজ ইজ ফেসবুক স্টোরি, এখানে চাইলে শেয়ার করতে পারবেন, লট অফ অ্যান্ড ডান ডান করে দিলে হয়ে গেল, ডিসকার্ড আমি ডিসকার্ড করে দিচ্ছি। সো পোস্টিং ইজ ভেরি মাচ ইজি। আর নেক্সট যেটা হয়েছে, আমি আমি আমার যে নেক্সট ভিডিওর মধ্যে ওখানে অল্প বিস্তর অনেক অনেক ইনফরমেশন নিয়ে আলোচনা করেছি, এবং আমি কিছু টিপস দিয়ে দিই, যেই
যেই নিশে আপনি কাজ করছেন, আপনি নিশের অন্যান্য যারা আছে ওদের বড় বড় যারা পেজ আছে সবাইকে ধুমায় ফলো করবেন, তারা কী করছে, তাদের অ্যাক্টিভিটিস, তারা কী পোস্ট করছে, সব কিছু ডিরেক্ট কপি পারবেন না, তাদেরকে মডেল করতে পারেন। এবং যখন আপনি ট্যাগ পোস্ট করবেন, একটা বড় ইনফরমেশান দিয়ে দিই, ইনফরমেশনের কিন্তু প্রচুর ইনফরমেশান আছে সেকেন্ড ভিডিওতে, জাস্ট এখানে বলে দিচ্ছি। যখন ট্যাগ আপনি ইয়ে করবেন, ধরুন আমি স্লাইম নিয়ে কাজ করছি, তো প্রথম প্রথম যে স্লাইম, যে 13 মিলিয়ন, আপনি জাস্ট এখানে দেখেন প্রথম যেই মানে টপ যেই ইয়েগুলো আছে এখানে, কী বলে এটাকে, র্যাঙ্ক করলো স্লাইম লেখার পরে যে ট্যাগসগুলো, এগুলো দেওয়ার চেষ্টা করবেন আপনার পোস্টে বেশি। প্রথমেই ইরিলেভেন্ট ট্যাগ যেন না পড়ে এটা মাথায় রাখবেন। এই বাইকার্স চলে আসলো, আপনি কিন্তু এগুলো জাস্ট ইউনো এগুলো অ্যাকাউন্টস, এগুলো তাদেরকে ফলো করতে পারেন। বললাম যে ফলো করার জন্য অ্যাকাউন্টস, এটা ফলো করবেন, ফলোয়ার্স হচ্ছে 50,000, চুপচাপ ফলো করতে থাকেন। এবং কোনটার মধ্যে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট আসছে আপনি এটা আপনি নিজের বাই করতে হবে। ওকে 570 লাইক, না না 507 লাইক দিতে তো হবে না, দেখি দেখি দেখি, আমার মনে হয় এটাতে ভালো লাইক আসছে, ও 2500 দিয়ে, এরকম টাইপের একটা দেখেন পাওয়া যায় কিনা। সে পার্সোনাল একটা নিজের পিকচার দিচ্ছে, আপনি অন্য একটা দেখেন বাইকার স্টিভ, এটার অনেক 2.25 লক্ষের মতো তার ফলোয়ার আছে। সো এখানে আপনি জানেন যে কোনটা বেস্ট। অ্যান্ড ছোটো ছোটো ভিডিও আপনি যদি কোনো অনেকেই বলেন যে ভিডিও বাইরে নিয়ে আসলে আমি ব্যান করে দেয় করে বসে, আপনি সেই ঠিক মতো বাইকার স্টিভ ক্যাপশন দিস, আমার বলে দিচ্ছি ক্যাপশন দিস, 34 জন এখানে কমেন্ট করছে, ক্যাপশন দিস কেন বললো, ওই যে এঙ্গেজমেন্টে নিয়ে আসতে হবে। ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনার মানুষকে, দে আর ড্রাইভিং ইউ দিস, ওকে এভাবে ফার্স্ট অফ অল যেটা করতে হবে মানুষকে, ইউ মেক পিপল কমেন্টিং, আর কিছু না, মেক পিপল কমেন্ট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। দেখেন মক আপ, কাইন্ড অফ মক আপ এটা আমি বলবো, লিঙ্ক টু দ্য বায়ো পারচেস, এবং নিজেকে ট্যাগ মারা। আমি কালকেও একটা কমেন্ট করেছিলাম যে কীভাবে দেওয়া যায় লিঙ্ক ইন বায়ো ফর পারচেস, ঠিক আছে, বাট এখানে নিজেকে একটা ট্যাগ করা সবচেয়ে বেস্ট, বিকজ এখানে চলে যাচ্ছে হচ্ছে স্টোরি এবং টিস্পিং, ইউনো ইয়া অবশ্যই অবশ্যই টিস্পিং, বিকজ হচ্ছে টিস্পিং ইজ দ্য বিগেস্ট গাই ইন দ্য ওয়ার্ল্ড, ইউনো আমাদের পডিক বিজনেসে আমরা জানি টিস্পিংয়ের কতটা আধিপত্য আছে, এবং আমরা এখন বডি ফিশের সাথে কাজ করছি, আমাদের বিগ দরকার নেই, আমাদের বেশি প্রফিট দরকার, আমাদের দেশের প্রেক্ষাপটে হচ্ছে তার মানিটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এক জায়গায় যদি আমি আধা সেন্টও বেশি পাই, এক সেন্টও বেশি পাই সেখানে অনেক, কিন্তু এখানে আমরা $18 পাচ্ছি, যেখানে টিস্পিংয়ে আমরা লাগভাগ পাচ্ছে ধরেন $4 থেকে শুরু করে $10, $12, হয়তো বেশি চলে গেলে $12, বা এখানে আমরা শুধুমাত্র একটা সিম্পল টি শার্ট বিক্রি করলে $18 পাই। আর সে এখানে তো হুডি টুডি তো আসতেছি সামনে, ধুমায় ফাটা সেল করতে পারবে। তারপর নেকলেস আছে যেখানে $22 থেকে $30 পর্যন্ত প্রফিট হচ্ছে, তো এটা আসলে মানে সো লং স্টোরি শর্ট, আপনার সার্চ বক্সটা আপনার জন্য হচ্ছে মার্কেটিং শেখার হচ্ছে মূল একটা জায়গা, এটা হচ্ছে মেইন, এখান থেকে শিখতে থাকবেন। আমি জানি না IGTV সম্পর্কে আইডিয়া আছে কি না, আইডিয়া দিয়ে রাখি। ইনস্টাগ্রাম টেলিভিশন, যেটা আমি মনে করবো যে ইউটিউব থেকে খুব পাওয়ারফুল টুল এবং ফেসবুক ওয়াচ থেকেও খুব পাওয়ারফুল টুল। ইনস্টাগ্রামের নিয়ম অনুযায়ী আপনি অনলি 3 সেকেন্ড থেকে 60 সেকেন্ড মানে 60 সেকেন্ডস পর্যন্ত ভিডিও দিতে পারবেন, 1 মিনিট পর্যন্ত, এরপরে দিতে পারতেন না। কিন্তু IGTV অ্যাড হয়ে গিয়েছে, ইনস্টাগ্রাম টেলিভিশন অ্যাড হয়ে গিয়েছে, এখানে আপনি লঙ্গার ভার্সন এখানে আপনি পোস্ট করতে পারবেন। তো সবচেয়ে মজার ব্যাপার কী জানেন, ইউটিউবের জাস্ট একটা ট্রেলার দেখি আর একটা ভিডিও, মানে এই সিস্টেমের চেয়ে এই সিস্টেমের চমৎকার। আপনি স্ক্রল করছেন, একটা ছোটো 1 মিনিটের ভিডিও বা আধা মিনিটের ভিডিও দেখলেন, খুব ভালো লাগলো, এবার আপনি বাকিটাতে চলে যান, বাকিটা বলবো যে IGTV বাকিটা আছে, হ্যাঁ আমি যদি ইন্টারেস্টেড হই তাহলে আমি IGTV যাবো। এবং আপনি অবভিয়াসলি এই পোস্টগুলো ফলো করবেন যে আসলে কোনটা কেন এটা টপে, আপনার আপনি নিশেগুলো ফলো করবেন, ইউনো আপনি এখানে আছেন আপনার IGTV সার্চ করেন বাইকার্সে কোনটা যাচ্ছে সবচেয়ে বেশি, মানে ভাই সময় ব্যয় করেন প্লিজ। হ্যাঁ আমি মনে করেন যে মানে সব ইনফরমেশন তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, সো এখান থেকে আপনি প্লিজ জাস্ট ট্রাই করেন। আপনাকে মনে হয় যে এগুলো তার নিজের করা স্টান, অনেকেই বলেন যে ভিডিও এনে দিছি আমি, তো শেষ হয়ে গেছি এই সেই পোস্ট দেখছি আমি, প্রত্যেকটা কিন্তু আমি দেখছি যে পিপল কমেন্ট করছে। এবং এখানে বাইক কী যেন লেখা ছিল নিচে দেখেন, ওটা কেটে দিছে, মানে আপনি এমনভাবে কাটবেন যেন বোঝা না যায় এটা কোথেকে নেওয়া হয়েছে, কেউ যেন ধরতে না পারে, শেষ, ধরতে না পারলে কিছু করার নেই।
এটা মাথায় রাখবেন, জাস্ট এতটুকু কথা মাথায় রাখবেন যে কোনো কোনো লোক যদি কোনো কিছু জানার মতো না থাকে এবং মিউজিক চাইলে মিউজিকটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, দ্যাটস ইট। ওকে, ধন্যবাদ। চলুন আমরা সেকেন্ড পার্টে গিয়ে, আমরা যখন আমরা ডেস্কটপ পার্টে ওইখান থেকে অনেক কিছু অনেক ইনফরমেশান জেনে আসি। এখানে একটু ভিজুয়ালাইজ করলাম, খুব একটা বেশি না, জাস্ট অল্প একটু অল্প বিস্তর, আর বাকিটা আমরা দেখবো যে ইয়েতে শপ সেকশন মানে কী করলো। মানে ইনস্টাগ্রাম কিন্তু কিলার, হ্যাঁ, ইনস্টাগ্রামকে কিল করে ফেলতেছে, জাস্ট সব মানে বলার মতো না। দেখুন সাইন আগে আপনি আপনার ইনিশিয়াল চাইলে এখানে টিভিতে মুভি তার আপনি অনেক ইনফরমেশান, আপনি একটু জাস্ট দেখেন না, আপনি একটু ঘুরে ঘুরে দেখেন না, দেখবেন অনেক কিছু জানতে পারছেন। ওকে, ধন্যবাদ। এবং সেকেন্ড পার্টে আপনি অনেক ইনফরমেশান পাবেন, এতটুকুই আবার রিপিট করছি। আর এখান থেকে আপনি জাস্ট ভিজুয়ালাইজ করেছেন, আর কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে কিছু থাকলে আপনার গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করার পরে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, বা যারা রেগুলার ইনস্টাগ্রামে কাজ করে তারা চেষ্টা করবেন অ্যান্সার দেওয়ার জন্য। আমি ইনস্টাগ্রামে রেগুলার কাজ করি না, ওকে, বা আমার বিজনেস কোনো প্রোফাইল যদি থাকে সেই বিজনেস প্রোফাইলেও আমার আসলে কন্টেন্ট দেওয়ার টাইম থাকে না, আমার এমপ্লয়িজ বা আমার টিম মেম্বার যারা তারা কন্টেন্ট দেয়, সেই ইয়ে করে, বুঝতেই পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের কাজ শেষ, এখন আমরা একটু পিসিতে আসলাম। আর একটা কথা না বললেই না, যে এর আগের যে ফেসবুকের জন্য যে আর্টিকেলটা দেখিয়ে আমি টিউটোরিয়াল করেছিলাম, ওইটা কিন্তু অলরেডি পাবলিশড হয়েছে মাটিফের। আপনি যদি যান অ্যাকাডেমি অর সামথিং, সেখানে দেখবেন যে আমার ওই পোস্টটা পাবলিশ হয়েছে, এবং এটাও পোস্টটা এই পোস্টটাও পাবলিশ হবে। কিন্তু পাবলিশ হওয়ার আগে আমি আমার কমিউনিটিকে আগে দিয়ে দিই, কারণ এটা ইন্টারন্যাশনাল সেলাররা ব্যবহার করে, তারাও সেল করবে, এবং তাদেরকে এত ইনফরমেশান দেওয়া লাগে না, অল্প কিছু দেখিয়ে দিলে তারা আসলে পারে। সাইনিং ইন, কীভাবে সাইন আপ করবেন এগুলো সব জানেন, কুইকলি সেট আপ ইউর অ্যাকাউন্ট, এগুলো আমি বুঝতেই পারছেন যে আমি ভিজুয়ালাইজ করেছি, দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। ক্রিয়েটিং কন্টেন্ট টু পোস্ট, কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন, রয়্যালটি ফ্রি ইমেজেস, আমি এটা মানে জাস্ট আপনি সার্চ করে রয়্যালটি ফ্রি ইমেজ ধরেন কোথায় কোথায় আছে একটু দেখিয়ে দেওয়া উচিত। এখানে আমি একটা গুগল সার্চ করেছি যে রয়্যালটি ফ্রি ইমেজেস কমার্শিয়াল ইউজ, কমার্শিয়াল ইউজ করার জন্য যে রয়্যালটি ফ্রি ইমেজেসগুলো আছে এখানে আছে। এই পোস্টটা দেখবেন যে 20 সাইট, এনাফ, আর কোথাও যাওয়া লাগবে না। আনস্প্ল্যাশ ভালো, আনস্প্ল্যাশ ভালো, এখান থেকে আপনি ভালো ভালো ইমেজ পাবেন যে আপনার কোডগুলো দেওয়ার জন্য। আনস্প্ল্যাশ ফার্স্টেই দিয়েছে, ওকে চলেন যাই। মিলিয়ন্স অফ ইমেজেস এবং ফ্রিতে আপনি ইউজ করতে পারছেন, দেখা যাক। ওকে, তো এখান থেকে আপনি প্যাটার্ন অ্যান্ড এভরিথিং আপনার ধরেন যে দরকার নেই, আমি এখানে চাচ্ছি হলো পোর্ট বেস, তো আমার দরকার ধরেন আমি ডগস ধরে নিলাম, মাথায় যেটা আসে কুইকলি আমার মাথায় প্রথমেই কোয়াটা হচ্ছে, তো ইউ পিক দ্যাট। এটা খুব সুন্দর ইনস্টাগ্রামে পোস্ট করার মতো, এখানে কিছু লিখতেও পারবেন, অলওয়েজ ওই পিকচারটাই আপনি পিক করবেন যেখানে একটু ফাঁকা জায়গা থাকবে, যেখানে আপনি কিছু লিখতে পারেন। এখানে এই সাইড দিয়ে ইনসাইডে লিখবেন, ইনসাইডে এখানে লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন, এখানে লিখার ভালো একটা জায়গা নেই, এটা শুধু পোস্ট করতে পারেন, এটা এই সাইড দিয়ে লিখতে পারবেন সোজা, ভেরি নাইস ইমেজ। এখানে হোয়াইট কালার একটু বাঁকা করে লিখতে পারবেন। ওকে, আমি আরও সামনের দিকে যাই, অনেক ইনফরমেশান, আই মিন ইউনো, এটা যদি আপনি পান তো আপনি পিন্টারেস্ট থেকে নিতে পারবেন, পারফরমেন্স সার্চ অ্যান্ড পিন্টারেস্ট, নিশের নাম ব্যবহার করে প্লাস কোড দিবেন, প্লাস লিখতে হবে না, জাস্ট আপনার কোড লিখবেন যে নিশের নাম, যেমন ধরেন বাইকার্স কোড, নিশ বেস্ট কোড, বাইকার্স বেস্ট কোড, ডগস ফানি কোর্স, তাহলে অনেক কিছু পাবেন, ওগুলো পোস্ট করতে হবে। এবং যেটাতে সবচেয়ে বেশি পিনড দেখবেন, মানে মানুষের এঙ্গেজমেন্ট যেটাতে সবচেয়ে বেশি, সেটাতে আপনি সেটা পোস্ট করলে আপনি ভালো ফলাফল পাবেন। নাও ইউজ কোর্স অন ইমেজেস ইউ ফাউন্ড টু ক্রিয়েট স্টানিং ডিজাইন, আচ্ছা ওকে ওকে, আমার ফেভারিট টুল, আমি অলওয়েজ এই ফেভারিট টুলটা আমি ব্যবহার করি সারাদিন, বলতে পারেন সারাদিন ব্যবহার করি। 2.5 বিলিয়ন ডলার একটা কোম্পানি, আর কিছু বললাম না, অনেক কিছু বলার আছে বাট বললাম না। এখানে টেমপ্লেট আছে, কী ব্যবহার কী বানাতে যাচ্ছেন আপনি, আপনি জানেন যে আপনি পোস্ট বানাতে যাচ্ছেন, আপনি যে কোনো একটা টেমপ্লেট নিতে পারেন চাইলে, ইনফোগ্রাফিক, বিজনেস কার্ড, টি শার্টের মক আপ আর সামথিং, এনিথিং। ইনস্টাগ্রামে পোস্ট করতে চাচ্ছি না আমরা, ও হ্যাঁ তাই তো, ইনস্টাগ্রাম এই তো হয়ে গেল, হয়ে গেল। অথবা আপনি কাস্টম, কিন্তু কাস্টম সাইজের ক্রিয়েটেড ডিজাইন, এখানে ক্লিক করলে কাস্টম ডাইমেনশন দিতে পারবেন কত থেকে কত। ইনস্টাগ্রাম স্টোরি টেমপ্লেট দিচ্ছে না, ওয়াও নাইস, আপনি এগুলো প্রত্যেকটা ব্যবহার করতে পারেন।
আমি কি বলে শেষ মানে বুঝাবো আপনি কোনটা মানে এখানে কি না করতে পারেন আপনি? আমার ভালো লেগেছে, ধরেন এখানে একটা ইমেজটা আপনি সরাতে পারবেন, সব কিছু এডিটেবল, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। কত সময় ব্যয় করবেন? আমার এখানে অনেক সময় ব্যয় করেছি আমি, আপনি অ্যাটলিস্ট আপনি 10 ঘন্টা সময় ব্যয় করবেন এখানে, যেন আপনি সুন্দর করে ইয়ে করতে পারেন। এখান থেকে আপলোড করতে পারবেন, এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন, আলাদা টেক্সট এখান থেকে নেবেন, অনেক কিছু আছে, ইমেজ এখান থেকে নেবেন, এই যে ইমেজ, সব কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যে কোনো কিছু চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে নিতে পারবেন। এলিমেন্টস আছে, একটু ধরতে হবে, এবং প্রত্যেকটা অনলাইনের ডিজাইন করার মতো যে ইয়েগুলো আছে, সাইটগুলো আছে, প্রত্যেকটা সেম, কিন্তু এরা হচ্ছে বস। ওকে, এরা হচ্ছে বস, তো এদেরটা আপনি ব্যবহার করতে পারেন। এবং এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ভাইব, যেই টাইপের চলে আর কি, দেখেন এই যে এটা দেখেন, এই টাইপেরই চলে, দেখেছেন? এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, আপনি কী করেন, আপনার ডগের ইমেজটা এখানে একটা দেন, ডগের ইমেজ এখানে একটা দেন, আপলোড করবেন কীভাবে, এখানে আপলোডে ক্লিক করে এখানে ব্লু একটা আইকন আসবে, সো এখানে ক্লিক করলে আপনার চলে আসবে। আমি দেখাচ্ছি না, বিকজ হচ্ছে আমার অনেক পিকচার্স আছে, আপনারা দেখতে পারবেন, এর জন্য আমি দেখাচ্ছি না। এই এই আর এগুলো যা আছে বাদ বাকি সেম রাখবেন, এখানে কিছু একটা লিখে দেবেন, টু ডেজ আউটফিট, হ্যাঁ ডগের একটা যে পিকচার দেন না আপনি, টু ডেজ আউটফিট দেন, খুব সুন্দর একটা পিকচার, একটু স্টাইলিস্ট, এগুলো একদম স্টানিং প্রফেশনাল, কিন্তু একদম স্টানিং, ফ্রিতে পাচ্ছেন, ফ্রি, এভরিথিং ফ্রি। শেষ, ধরেন আমার ডিজাইন শেষ হয়েছে, আমি এখানে ডাউনলোড ক্লিক করবো, ক্লিক করে এখানে অনেকগুলো অপশানস আছে, আমি পিএনজি নিব, পিএনজিটা ভালো, আই মিন কোয়ালিটি ভালো, হাই কোয়ালিটি ইমেজ, আর স্মলার সাইজ নিতে হলে জেপিজি, তো আমি পিএনজি নিচ্ছি, নিয়ে জাস্ট ডাউনলোড, এটা পেইড, সরি এটা পেইড, পে অ্যান্ড বলছে যে সরি এটা কোনটা দিচ্ছে, আমরা যেটা নিয়েছিলাম সেটা সেটা বোধ হয় পেইড, এটা পেইড, এটা ফ্রি ডাউনলোড, ফ্রি স্যার হয়ে গেল, আপনি ইনস্টাগ্রামে রেজিস্টার করে দিলেন জাস্ট আপনার ইয়ের জন্য, আপনার কী বলে এটাকে, আপনার ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য, স্টোরিতে পোস্ট করার জন্য, স্টোরি ভেরি ইম্পর্টেন্ট। আমি অলরেডি আপনাদের বলেছি যে যতগুলো ইনস্টাগ্রামের ফিচার্স আছে, যতগুলো ফিচার আপনি ইউজ করবেন ততগুলোই আপনার জন্য ভালো, ডিজাইন স্কুল টেমপ্লেট এত কিছুর দরকার নেই। যেমন ধরেন এই যে অ্যানিমেশন, আমি কিছুদিন আগে একটা পোস্টও করেছিলাম যে অ্যানিমেশন টাইপের পোস্ট কর, এগুলো বেশি ইউজ করেন, কিছুদিন আগে পোস্ট করেছিলাম যে আমার কী বলে এটাকে অফিসের একটা টিম দরকার, টিম মেম্বার দরকার, তখন কিন্তু এগুলো পোস্ট করেছিলাম। এবং আপনি ফেসবুকেও ব্যবহার করতে পারেন এবং ইনস্টাগ্রামেও চাইলে ব্যবহার করতে পারেন। ওকে, প্রত্যেকটা অ্যানিমেটর, প্রত্যেকটা অ্যানিমেশন এখানে, প্রত্যেকটা নিলেই দেখবেন, এখানে লাফাবে না, এখানে হবার ওভার, এই যে দেখাচ্ছে প্রত্যেকটা অ্যানিমেশন, এবং অ্যানিমেশন আপনাকে সব অলওয়েজ আপনাকে আপনার নজর কাটবে। কফি অ্যান্ড এগস, আপনি এনিথিং লেখেন না, গুড মর্নিং লেখেন না, এখানে কফি অ্যান্ড এগটা বুঝাই যাচ্ছে যে গুড মর্নিং, সো এনিথিং, এনিথিং ইউ ওয়ান্ট, অ্যানিমেটেড হলে মানুষ একটু দাঁড়াবে, একটু দেখবে, ঠিক আছে? এই যে সূর্যটা লোকছে, খুব সুন্দর একটা কোড দিয়ে দেন, এমনিতেই তার মনটা ফ্রেশ হয়ে যাবে আপনার ফলোয়ারে। অনেক কিছু আছে, আমি বললাম এটা একটা সাগর, হ্যাঁ, পেইড কোনো কিছু কেনা লাগবে না আপনার, পেইড কোনো টুল কিনবেন না প্লিজ, এখানে অনেক কিছু ফ্রিতে পাবেন আপনি, সো আপনি এটা এটা ফলো করেন। এবং আমরা আবার চলে আসি এখানে, একটু পর পর আসবো আর এই দেখতে থাকবো হাউ টু পোস্ট। আমরা জানি যে এখানে আমি বলে দিয়েছি ইন্টারেস্টেড সেলারদেরকে, এবং এই তিনটে বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, একটা ভালো কন্টেন্ট এবং ভালো কিছু ট্যাগ এবং ক্যাপশন, ক্যাপশনটা বেস্ট হতে হবে। তো ক্যাপশন দেখার জন্য আমি আবার বলেছিলাম যে এঙ্গেজ করো, তোমার তোমার যে কী বলে এটাকে, তোমার যে অডিয়েন্স আছে তাদেরকে এঙ্গেজ করো। এঙ্গেজ করলে কী হবে, আমি অলওয়েজ পোস্ট করে কী বলি, ইয়েস কমেন্ট করেন, ওকে কমেন্ট করেন, রিচ কমেন্ট করেন, ওয়াই, কারণ আপনি যখন কমেন্ট করেন যারা ফলো করছে না আমাকে বা আমার গ্রুপে নাই তারাও এটা দেখতে পাবে। তো এবং যারা গ্রুপে আছে, 42,000 মানুষ বা 50,000 মানুষ আছে, এই পোস্টটা 50,000 মানুষের কাছে যায় না, তো সেটা করতে হলে কী করা যায়, কারণ ফেসবুক এত মানুষকে রিচ দিতে পারে না, ইম্পর্টেন্সের উপরে ইয়ে করে। তো আপনারা যখন কম সময়ে অনেকগুলো কমেন্ট করেন তখন এটা অন্যান্য মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষ উপকার, মানুষের উপকারে আসে। হয়তো আজকে এই ভিডিওটা আপনারা দেখছেন আরেকজনের একটা কমেন্টের জন্য, তো অবশ্যই আপনি হেল্প করবেন আরেকজনের কাছে পৌঁছে দিতে, কখনোই এটার জন্য আপনি পিছপা হবেন না, পিছপা হলে আপনার অন্য না অন্য কোনো না কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ওকে,
বলছে ইফ ইউ বিলিভ ইউ ক্যান মেক ইট হ্যাপেন দেন ইট দেন দ্যাটস ইউর রিয়েলিটি টাইপ ইয়েস ইফ ইউ উইল বি এ মিলিয়নিয়ার সবাই তো ইয়েস দিবেই স্বাভাবিক ওরা ইট ইজ সেম আমারটার মতো সেম সো আপনি এই টাইপের একটা কিছু আই এম গোয়িং টু বি এ মিলিয়নিয়ার ইয়েস লিখেন যেন সো বুঝতেই পারছেন আমাদের একটা ইয়েস লিখলে একটা রিজন আছে এখানে কোনো ইট ডাজেন্ট মেক এনি সেন্স যে ইয়েস লিখলে কিছু একটা হবে এটা তাদের পেজেরই ইয়ে হবে বাট আমাদের টিউটোরিয়ালগুলোতে ইয়ে থাকে যে এটা ইয়েস লিখলে বা একটা পোস্ট ইম্পর্টেন্ট থাকলে ইয়েস লিখলে আরও জনের কাছে পৌঁছে যায় এবং সে কিছু পায় ওয়েল ইটস ইনাফ মোটিভেশন ওয়েল থ্যাংক ইউ এখন আমরা আবার যাই হচ্ছে এখানে আবার চলে আসবো তো ট্যাগস অবভিয়াসলি ট্যাগস আপনি আমি ডিটেল দিয়ে দিই এখানে ওকে ট্যাগ হচ্ছে হলো আপনি যেটা করবেন হচ্ছে বেস্ট ট্যাগস ইন ইনস্টাগ্রাম বেস্ট যে ট্যাগগুলো আছে এগুলো হচ্ছে বেস্ট ট্যাগস এগুলো আপনি কখনোই গদবাধা ব্যবহার করবেন না আপনি আপনার পোস্টে শেষ করবেন যখন পোস্ট আপনার পোস্ট রিলেটেডগুলো আপনি দেবেন দেওয়ার পরে লাভ ইনস্টা গুড ফটো অফ দ্য ডে তো অবশ্যই না ফ্যাশন বিউটিফুল হ্যাপি কিউট এগুলো ব্যবহার করবেন এবং আমি যেভাবে সার্চ করেছি বেস্ট ট্যাগস ইন ইনস্টাগ্রাম এগুলো নেবেন এবং অবশ্যই এগুলো মোস্ট ইউজড সবচেয়ে বেশি এগুলো ইউজ হয় তো কিন্তু গদবাধা এগুলো ব্যবহার করলে কিন্তু আপনার রিচ নিয়ে যাবে আপনাকে ঝামেলায় ফেলে দেবে ইনস্টাগ্রাম মাঝে মাঝে ঢুকিয়ে দেবেন এগুলো বেস্ট ফুড স্মাইল যদি আপনার সবচেয়ে স্মাইল থাকে দেবেন আপনার একটা স্টাইল আপনার ইয়ের মধ্যে থাকলে অবশ্যই ফান যদি ফান থাকে দিবেন গার্ল থাকলে দিলেন ইনস্টা ডেইলি আপনি যদি ডেইলি পোস্ট করেন ইনস্টা ডেইলি এই পোস্টটা দিবেন যে ইনস্টা ডেইলি সেলফি ওকে সেলফি না অবশ্যই সেলফি দিচ্ছেন না আপনার যদি সেলফি হয় সেলফি দিবেন ফলো মি যদি হয় ফলো মি দিবেন এটা একটা ব্যবহার করবেন খুবই এক্সপেন্সিভ কিন্তু এই 20টা ট্যাগ বা 25টা ট্যাগ কিন্তু খুবই এক্সপেন্সিভ কারণ সবচেয়ে বেশি এই ট্যাগগুলো ব্যবহৃত হয় ওকে গেল আবার আসলাম এই পোস্টে কারণ এটা আমাদের মূল মন্ত্র এবং আমি খুব ডিটেলসে আমি একদম মানে স্টেপ বাই স্টেপ একদম সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি না ওয়াই বিকজ যারা কাজ জানে না বা যারা ঠিকই মানে একটু শর্টকাট খুঁজে অথবা যারা স্প্যামার মানে শুধু শুধু ঝামেলা লাগাবে ইচ্ছা মতো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করবে এবং বাংলাদেশ থেকে ইনস্টাগ্রামকে ব্যান করে দেবে তো ওইটা যেন না হয় আমি একটু ভাষা দিব যারা আসলে খেটে খাওয়ার মানুষ না যারা কষ্ট করার মানুষ না তারা এই টিউটোরিয়াল দেখবে শুরু করে কেটে করবে এবং যারা খাটতে চায় এবং এই ইনফরমেশনগুলোকে তারা যারা দাম দেবে মূল্যায়ন করবে তারা কাজ করবে আমি যাই চাই যারা কাজ করে তারা টিকে থাকুক যারা কাজ করে না টিকে না থাকুক ওকে পোস্ট অ্যাজ মেনি ইমেজেস অ্যান্ড ভিডিওস আমি সেটাই বললাম কি এবং কোন টাইমে দিতে হবে আমি আসতেছি অলওয়েজ ওয়ার্ক অন স্কেডিউল আপনি একটা শিডিউল করে যেটাকে শিডিউল বলি আমরা শিডিউল করে আপনি ইয়ে করতে পারবেন এবং এক মাসের একটা শিডিউল করে ফেলবেন সেই শিডিউলটা করতে আপনাকে হেল্প করবে টেল পয়েন্ট এটা আপনার ইনস্টাগ্রাম এবং ইন্টারেস্টের জন্য হেল্প করবে আপনি চাইলেই যে কোনো সব ছবির উপরে হাত দিবেন ফটোর উপর হাত দিবেন আর আপনাকে এটাকে ইয়ে করতে দেবে শিডিউল করতে দেবে আমার এখানে ইনস্টল করা আছে দ্যাটস ওয়াই এটা যে শিডিউল চিপ দিলে টালি উইন্ডে চাইল্ড উইন্ডে এটা ইয়ে হয়ে যাবে তো মাথায় রাখবেন যেন ইনস্টল করা থাকে এবং এটা কীভাবে ব্যবহার করতে হয় এদের ফেস ইউটিউব চ্যানেল অথবা ওদের ওয়েবসাইটে খুব ভালো ভালো ইনফরমেশান আছে এবং ওদের একটা ট্রাইবও আছে চাইলে ওই ট্রাইবেও অ্যাড হতে পারেন ওখানে ওটা আরও একটা জগৎ বেশি ঝামেলা যাওয়ার দরকার নেই জাস্ট আপনি একটা স্কেডিউল করে রাখেন এটা দিয়ে তো আপনার ধরেন আপনি 10টা ইনস্টাগ্রামে বিজনেস চালাচ্ছেন আপনার 10টা ফেসবুক পেজ আছে তো আপনার কি দেখেন আপনি প্রতিদিন যদি 10টা 10টা করে পোস্ট দেন আপনার অনেক অনেক ঝামেলা নিতে হবে আপনি একটা ধরে এক মাসের স্কেডিউল করে দেন শেষ পরে আরেকটা ধরে এক মাসের স্কেডিউল করে দেন বা 15 দিনের স্কেডিউল করে দেন ঝামেলাই নেই দেখবেন যে দিব্যি আপনি ঘুরতেছেন এখন ভাই কন্টেন্ট সিস্টেমটাই হচ্ছে স্কেডিউল করে আপনি জাস্ট ঘুমান ঠিক আছে আগে থেকে সব রেডি করে রাখেন এমন করবেন না ও আমার মাত্র 2 ঘন্টা আগে আছে আমার মাত্র 20 মিনিট আছে তাড়াতাড়ি করি এমন যেন না হয় হ্যাঁ ওকে তো অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট দ্য মোস্ট ফেমাস ট্যাগস আমি সেটাই বললাম কিন্তু এর মধ্যে এমন কিছু করবেন যেন আপনার একটা নিজস্ব ট্যাগ থাকে আমি অলওয়েজ বলি ইউনিক একটা ট্যাগ যেমন এই ধরনের এই ট্যাগটা কিন্তু কারোরই ট্যাগ না এটা একটা ওয়েবসাইট আছে তাদের একটা ব্লগও আছে খুব ভালো ইনস্টাগ্রামের তথ্যও দেয় তারা কিন্তু ওয়ান্ডার ইন টু আপনি এটা হচ্ছে কাপলদের জন্য হ্যাঁ চলেন আপনি দেখেন কাপলদের জন্য ওকে দেখবেন অনেক কাপল ইমেজেস পাবেন আমি এখানে জাস্ট সার্চ করবো 129টা পোস্ট বাট এটা আছে রাইজ করবে আস্তে আস্তে সব ইন্টারেস্টিং তো আপনার একটা ইউনিক একটা পোস্ট থাকবে আপনার একটা ইউনিক একটা ট্যাগ থাকবে যেন মানুষ ওটাতে ক্লিক করলে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারে জাস্ট অন্য কেউ যেন ইউজ না করে জাস্ট আপনার প্রোডাক্টগুলো ইউজ দেখতে পাবে দ্যাটস এ কুল আইডিয়া আপনি যদি এটা ইমপ্লিমেন্ট করেন দ্যাটস এ কুল আইডিয়া 50 থেকে 1000 ফলোয়ার হলেই আমি পোস্ট প্রোডাক্ট ইমেজেস এবং প্রোডাক্টগুলো কেমন হবে যেটা হচ্ছে শিক্ষণীয় মানুষ শেয়ার করবে ওই ধরনের ওকে ইউজ রিলেটেড ট্যাগ উইচ উড সেল ইট
অ্যান্ড পুট ইউর ওয়েবসাইট, সেল ইট অ্যান্ড পুট ইউর ওয়েবসাইট, হ্যাঁ দ্যাট এক্সাম্পল এরকম বায়োতে লিঙ্ক ইন বায়ো, যেটা লিঙ্ক ওই যেটা আপনি স্টোর করবেন ইনস্টাগ্রামের টু মডিফাই স্টোর, সরি মাঝখানে এখানে আমি আবার আসি একটু, এখানে বলেই রেখেছি যে প্রথম স্টেপ হচ্ছে নিশ, হ্যাঁ একটা নিশ আপনার লাগবে, একটা কী লাগবে আপনার লাগবে হচ্ছে দ্যাট নিশ বেসে একটা মডিফাই স্টোর লাগবে, একটা মডিফাই স্টোর লাগবে এখানে অ্যাকাডেমিতে কীভাবে স্টোর করতে হয় এখানে এটা পাবলিশ হওয়ার পরে আসবে, কাস্টম ডোমেন অ্যাটাচ করবেন কীভাবে একটা কাস্টম ডোমেন অ্যাটাচ করতে হয় এগুলো সবই আপনারা জানেন আমাদের মডিফিডিতে আছে, ফিউ ডিজাইন টু গেট স্টার্টেড এখানে আছে কীভাবে লঞ্চ করবেন ডিজাইন এভরিথিং আছে, তো এটা হচ্ছে ওদের জন্য ইন্টারেস্টেড সেলারদের জন্য, আপনাদের কাছে এটা ভিডিও আছে, আমি আবার চলে আসলাম এখানে এবং অ্যান এক্সাম্পল ইজ ইউ ক্যান ডিরেক্টলি মেসেজ পিপল হু আর লাইকিং কমেন্টিং অন দ্য প্রোডাক্ট ইমেজ, যারা ইয়ে করতেছে কীভাবে আপনার আপনার আমি যেটা ফোনের মধ্যে দেখিয়েছিলাম যে আপনার ওইখানে যদি প্রোডাক্ট ইমেজের মধ্যে কেউ লাইক দেয় অথবা কেউ কমেন্ট করে তাদেরকে এটা হে হে দেয়ার এটা দিয়ে একটা স্পেস হবে এইভাবে, হে দেয়ার থ্যাংকস ফর লাইকিং কমেন্টিং মাই প্রোডাক্ট ইমেজ, ইফ ইউ লাইকিং অথবা কমেন্টিং মানে যদি লাইক করে বলবেন থ্যাংকস ফর লাইকিং, যদি কমেন্ট করে থ্যাংকস ফর কমেন্টিং মাই প্রোডাক্ট ইমেজ, ইফ ইউ ওয়ান্ট দিস অর গিফট ইট টু অ্যান্ড গিফট ইট টু ইফ ইউ ওয়ান্ট দিস অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট দিস and would like to gift it to loved one, this is in order, this is in order, okay, no matter if you order or not keep in touch with us, mane shudhu mind kore je amake ekta product keno dhore dilo tokhon ebong ami kinlam na thakbo er sathe somporko shesh na ekhane apni diye diben je no matter bepar na jodi apni order koren ba na koren kono somoshya nei keep in touch with us mane tumi pore holo to amar customer thakba eta diye diben এটাকে এবার ঘুরিয়ে পেঁচিয়ে সেম সেম দিবেন না তাহলে স্প্যাম হয়ে যাবে, ঘুরিয়ে পেঁচিয়ে দা দিতে পারেন, টু এভ বিন কট স্প্যামার ইউজ ডিফারেন্ট মেসেজ যেটা বললাম আর ইফ চিন্স কনফিউজ রিচার্জ বক্স রাইটিং ডাউন টি শার্ট ব্র্যান্ড নেম ফাইন্ড দ্য টি শার্ট, ও আচ্ছা এটা ভালো একটা কথা বলেছি মানে যদি আপনি কনফিউজ থাকেন তাহলে আপনি দেখাই দিন টি শার্ট একটা ব্র্যান্ড নেমে দেন, যেমন ধরেন আমি আমি দিলাম হচ্ছে টিস্পিং, তো টিস্পিং কতগুলো পোস্ট অনেক পোস্ট ফিচার টি শার্ট টিস্পিং টি শার্ট ক্যাম্পেইন কত আছে অবশ্যই ট্যাগ দিয়েছে মানুষ সেল করার জন্য, তো আমার কাছে যেটা ভালো লাগবে সেটাতে আমি ক্লিক করবো, মেবি এটা এটা এর সেলার সেলার মেবি সেলার, ওকে অ্যান্ড নাও ইটস টাইম টু ফেস্টিভ মাই ক্রিসমাস, এই সেটা লিঙ্ক দিল না, কেউ যদি সেল করার সময় লিঙ্ক দেয় তাহলে সেইটা সেটা ফলো করবে সেটাই বললাম, এটা তো মকবার মতো মনে হচ্ছে, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড চেক আউট হাই কোয়ালিটি প্রিমিয়াম সার্ভিস অ্যান্ড এই শিপিং ওয়ার্ল্ড ওয়াইড এডিটিং, সেখানে ক্লিক করলে তার বায়োতে যে অবশ্যই দেখতে পাবেন কে কোন প্রপ মানে কোন কোন ব্যথাটা ইউজ করেছে আপনি সেটাই ইউজ করবেন, আমি সেটাই বলতে যাচ্ছি কি কোনভাবে কীভাবে ট্যাপ পস করছে, এবার দেখেন সে কীভাবে পস করছে, স্টপ কলিং মি কিউট আই এম ফেস ফিউরিয়াস জাস্ট এটা বললো গেট রেডি ইটস ক্লোজিং ইন ইউর টাইম অ্যান্ড ইউর হ্যালোউইন হ্যালোউইনের ব্যাপারে হ্যালোউইন ট্যাগও দিয়েছে বাকিগুলো এইভাবে দিয়েছে আর এটা হচ্ছে ক্যাম্পেনের লিঙ্ক জাস্ট এভাবে আপনি ক্যাম্পেনটা এখন আসে কিনা পেয়ে আচ্ছা সে বুঝতেই পারছেন সে এইভাবে মার্কেটিং করেছে, তো আপনি এরকম অনেকগুলো পোস্ট দেখবেন শেষ মডিফ, এবার আপনি সার্চ করেন হচ্ছে যে কোনো কিছু অ্যামাজন টি শার্ট অ্যামাজন টি শার্ট, ও হো সরি সরি টি শার্ট কত, তো আপনার এই যে সেল করতেছে কে কীভাবে করে একটু দেখবেন ফলো এই ফলো কফি লাভার এই এই যে যেভাবে করে আপনি ওইভাবে টেস্ট করবেন, ওকে আপনি মানুষের পোস্ট ফলো না করলে বেস্ট পোস্টগুলো ফলো করবেন বেস্ট থিংসগুলো মানুষের কাছ থেকে অ্যাডপ্ট করবেন এটা দোষের কিছু না, সবচেয়ে বেস্ট যে গুণগুলো আছে নিয়ে নেবেন খারাপগুলো বর্জন করে ফেলবেন এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস, ওকে এইভাবে করবেন আপনি দেখেন প্রোডাক্ট ইমেজটা আমার ভালো লেগেছে যে এই এই কালারগুলো আমার আমাদের অ্যাভেলেবেল আছে এবং আমার আমরা এটার কেউ যেন এটা কপি না করতে পারে আমাদেরকে এইভাবে ফলো করে এখানে এই যে এটাতে, তো আমি গেলে বায়োতে অবশ্যই তার ইয়ে পেতেই পারি, বায়োতে ডিজাইনার এই আমাদের স্টোর লিঙ্ক থাকবে, হ্যাঁ মাস্ট যেন স্টোর লিঙ্ক থাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকে এটা যেন থাকে কত ইনফরমেশান, এবার কখন আমি পোস্ট করলে ভালো রাফি ভাই, ওকে দেখেন ভাই এটা হচ্ছে আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড ইএসসি টাইমের মধ্যে আপনি এইভাবে পোস্ট করতে পারেন এই সময়গুলো থার্সডে এই সময়টা পাঁচটার দিকে এত গার্হ ছিল গার্হ এ এম এ
ফ্রাইডেতে এম এ এত গাঢ়, মানে যত গাঢ় ওই ইয়ের মতো, কী বলে এটাকে, গুগল গুগল ম্যাপ চেয়ে গুগল ম্যাপে দেখবেন যে যত ট্রাফিক তত গাঢ়। তো এই গাঢ় সময়গুলো হচ্ছে বেশি মানুষ এগুলোকে দেখতে থাকে, এবং প্রত্যেক দিন এই সময়গুলো দেখেন কত মানুষ দেখে, চারটা পাঁচটার দিকে। তো আপনি আপনার টাইমে কনভার্ট করে নেবেন, হ্যাঁ, ইএসটি টাইমের সাথে কনভার্ট করে নেবেন, ইস্টার্ন ইএসটি টাইম, ইএসটি টাইম দিলে হবে, ইএসটি টাইম টু ঢাকা, ঢাকা টাইম এভাবে দিবেন, ইএসটি টাইম টু ঢাকা টাইম, শেষ, চলে আসবে। এই যে এখানে যদি বাজে এখন স্যাটারডে শনিবার এতটা, আজকে এখন এই মুহূর্তে বাজে হচ্ছে 7:01 বাকি, আর ওখানে হচ্ছে 9:01 বাকি। তো বুঝতেই পারছেন এভাবে করা, আমরা জিএমটি প্লাস 6, ওয়েল আপনি এটা কনভার্ট করে নেবেন। ওকে, লেটস লার্ন মোর স্টাফস। ফলোয়িং ইনস্টাগ্রাম কীভাবে ফলো করবো, ধুবায় ফলো করবো না ভাই, এভাবে টু কিপ পারফর্ম স্প্যাম ফ্রি করার জন্য তারা এ করেছে, ইউ ক্যান ফলো 20 পিপল পার আওয়ার অ্যান্ড ডেলি নট মোর দেন, ডেলি 100-200 বেশি না ফলো করবেন, তারা ফলো ব্যাকের জন্য ওয়েট করবেন, এবং মানুষ যেগুলো ফলো করে রেখেছেন পরে আনফলো করে দেবেন, আনফলো করে করে এসে এসে রিফ্রেশ মারবেন একটু পর, 10টা করার পরে রিফ্রেশ মারবেন, প্রোফাইল রিফ্রেশ না করলে পারলে ঝামেলা করবেন, স্প্যামার হয়ে যাবেন। ইনস্টাগ্রাম স্টোরি ম্যাজিক, স্টোরি নিয়ে কথা বলেছি অলরেডি, আবারও বলছি, আপনারা এইটা পড়ার জন্য যদি পড়তে ইচ্ছা করে তাহলে পড়ার জন্য এখানে ভিডিও পজ করে করে এটা পড়ে নেন। যে জাস্ট এতটুকুই বলবো যে ওভার 400 মিলিয়ন অ্যাকাউন্টস ইউজ ইনস্টাগ্রাম স্টোরি, 400 মিলিয়নের উপরে অ্যাকাউন্ট করতেছে। আচ্ছা, হোয়াট ইজ 58% ব্র্যান্ডস আর ইউজিং ইট, এর মধ্যে ব্র্যান্ডই ব্যবহার করতেছে হচ্ছে 58% স্টোরি, ওকে, এবং ইউজিং ইট ফুল ফোকাসেস 46% অফ দেয়ার পোস্ট গোজ টু স্টোরি, যতগুলো পোস্ট বাড়ায় এর মধ্যে প্রায় অর্ধেকই হচ্ছে স্টোরি, এবং এটা এই ব্যবহার বাড়ছে। মানে আপনি আমরা কী করি, আপনি ফলো আপ করে বলতে পারি, আপনি যতগুলো ইনস্টাগ্রামের টিউটোরিয়াল দেখেছেন, বাংলা হোক ইংরেজি হোক, আপনাকে বলেছে যে পোস্ট করতে, বা স্টোরির কথা কয়েকজন বলেছে আপনাকে, আমি এর জন্য বলছি যে আপনি স্টোরিতে অনেক 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 মনোনিবেশ করতে হবে, এবং অবশ্যই ক্যানভা দিয়ে, অথবা আপনার কাছে যদি পেমেন্ট করার মতো টাকা থাকে তাহলে একটা সাইট আমি বলে দিই, স্ট্রেলো বস, ট্রেলোর মতন বানান, যে সিডি লিখবেন স্ট্রেলো, এখানে আপনি পে করে বছরের একটা ইয়ে আছে, এখন একটা অফারও চলতেছে, মেবি $90 $50 আপনি নিতে পারবেন, সামথিং, অথবা $90 বছরে তো নিতে পারেন। ওকে, আবার চলে আসে, বাট ক্যানভা বেসড, ওকে, ক্যানভা ফ্রিতে ভালো। আর প্রো টিপ দেখি কী দিয়েছিলাম, ইজ ইনস্টাগ্রাম অর এনি আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাভ টু সি ইউজার্স ইউজিং দেয়ার অল দ্য ফিচার্স, ও হ্যাঁ, যে কোনো মানে ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম যেটাই হোক, আপনি তাদের চোখে ভালো সাজতে হলে ওদের যত 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 ইয়ে আছে, কী বলে, ফিচার আছে, ওগুলো ব্যবহার করবেন। তো স্টোরি ওয়ান অফ দ্যাম, তাই না, আপনি যদি স্টোরি ব্যবহার করেন, স্টোরি ওয়ান অফ দ্যাম, ওয়াচিং, বাট অলওয়েজ অ্যালগোরিদম ইজ অলওয়েজ উইথ ইউ টু মডারেট, আপনাকে অ্যালগোরিদম সবসময় আপনাকে ফলো করছে, আপনি কী করছেন। স্টোরি ফিচার ইজ সামথিং অ্যাডপ্টেড ফ্রম স্ন্যাপচ্যাট এবং ফেসবুক, ফেসবুকে আসছে, তারপর ইনস্টাগ্রামে আসছে, স্টোরি যেটা স্পন্ডার ইনফ্লুয়েন্স পোস্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা আলাদা ডিটেল ভিডিও করা লাগবে, মেবি আমার ওই পেইড গ্রুপের জন্য দিব, আমি পেইড একটা আলাদা প্রাইভেট গ্রুপের জন্য এটা করবো, কারণ একটু এটা ছড়িয়ে দেওয়া যাবে না, কিছু কিছু বিষয় রেস্ট্রিক্টেড রাখতেই হয়। ওকে, সরি ফর দিস, হ্যাঁ, ওয়াই ইউ শুড চুজ ইনস্টাগ্রাম ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং ওভার এনি আদার প্ল্যাটফর্ম, কেন কেন ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের জন্য, যেটা বললাম আর কি, যে ভিডিওটা করবো, যে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে 78% চলে আসছে, যে 78% ইনফ্লুয়েন্সাররা এখানে কাজ করে, এখান থেকে এখানে তারা অ্যাক্টিভ, তো বুঝতেই পারছেন ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের জন্য এখানে কী করতে হবে। আর বিজনেস প্রোফাইল, হ্যাঁ, আপনার প্রফেশনাল অ্যাকাউন্টে যেতেই হবে, আর একটা ব্যাপার, আমি সবসময় আমার ফেসবুক পোস্টে এবং এখানে আমি ট্রিক করে আমার নামটা ব্যবহার করি, বা আমার প্রতিষ্ঠান বা সামথিং ব্যবহার করি, ওয়াই, বিকজ তারা যখন ব্লগে পোস্ট করে তখন ইয়ে দেয় না, কী বলে আর ক্রেডিটটা ওইভাবে দেয় না, সো মানে কে লিখেছে বা সামথিং, সো আমি কিছু না কিছু আমাদের ঢুকিয়ে দিই যেন বাংলাদেশি কোনো ইয়ের, সো বিজনেস অ্যাকাউন্টে আপনি চলে যাবেন, বিজনেস অ্যাকাউন্ট কী হবে, আপনি ইনসাইট দেখতে পারবেন, অ্যাড দিতে পারবেন, সব কিছু দেখতে পারবেন, আমাদের অবশ্যই অবশ্যই বিজনেস অ্যাকাউন্টে যেতে হবে, আই হ্যাভ চেঞ্জ মাই পার্সোনাল জাফি টু প্রফেশনাল অ্যাকাউন্ট, ইটস ইজি টু সুইচ বিটুইন অর ফ্রম পার্সোনাল টু প্রফেশনাল অ্যাকাউন্ট, জাস্ট গো টু সেটিং বাই ক্লিক অন দ্য প্রোফাইল বাটন অ্যান্ড দেন গো টু দ্য অ্যাকাউন্ট ট্যাব, হ্যাঁ, প্রোফাইল বাটনে ক্লিক করবেন, অ্যাকাউন্ট ট্যাবে ক্লিক করবেন, তারপরে নিচের দিকে যেয়ে দেবে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, একদম সহজ, এখান থেকে সম্ভব কিনা জানি না, আমি ফোনে করেছিলাম, আমার দেখতে হবে, এখান থেকে যাবেন, এখানে যাবেন, তারপর আই ডোন্ট নো, এখানে মেবি ইয়েতে করা যাবে, ওয়েল ঠিক আছে, সো প্রফেশনাল অ্যাকাউন্টে চলে যাবে একদম ইজি,
দুইটা স্টেপ, জাস্ট পার্সোনাল অ্যাকাউন্টে যাওয়ার জন্য কী করবেন, জাস্ট সেটিংসে ক্লিক করবেন, তারপর যেটা কী করবেন অ্যাকাউন্ট ট্যাবে ক্লিক করবেন, সেটিংসের পরেই নিচে দেবেন অ্যাকাউন্ট ট্যাব, ক্লিক করলেন অ্যাকাউন্টে, তারপর দেখবেন যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। আমার এটা আমার ফোন থেকে শেয়ার করবে, মানে শো করবে না, বিকজ আমি অলরেডি সুইচ করেছি, দ্যাটস ওয়াই। ওকে ওকে, ইভেন এটা কন্ট্যাক্ট বাটন, আরও ব্যাপার আছে ফলোয়ার্স পোস্ট, ইউ ক্যান ইভেন ক্রিয়েট প্রমোশন অন ইনস্টাগ্রাম টু রিচ মোর কাস্টমার্স অ্যান্ড বিল্ড ইউর বিজনেস। কি ইউ ক্যান ইভেন অ্যাড এ কন্ট্যাক্ট বাটন, কন্ট্যাক্ট করবে আপনার সাথে, আপনার যদি অনেকগুলো টি শার্ট থাকে, ভালো পোস্ট, আপনার সাথে কন্ট্যাক্ট করতে যাবে, হেই বা বিজনেস কন্ট্যাক্ট, হেই তুমি তোমার এগুলো তো ফলোয়ার ভালো, আমার সাথে বিজনেস করো, পার্টনার করো, অথবা তোমার কি এটা আছে, তুমি তো নার্সকে নিয়ে এটা লিখছো, তোমার কি এই ধরনের কোনো টি শার্ট আছে, আপনি সাথে সাথে বানিয়ে দেবেন, হ্যাঁ আছে, অবশ্যই আছে, আমি দিচ্ছি তোমাকে, লিঙ্ক দিয়ে দেবেন সাথে সাথে। অনেক অনেক অপরচুনিটিস আছে, অনলাইন প্রেজেন্স ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্রেজেন্স, ঠিক আছে, আপনি যদি অনলাইন প্রেজেন্স থাকে, যত প্রেজেন্স থাকবে অনলাইনে আপনি তত পাওয়ারফুল টু ইউর প্রোফাইল, টু মেক ইট ইজিয়ার ফর পোটেন্সিয়াল কাস্টমার যারা আছে তাদের জন্য। ইটস ফ্রি অ্যান্ড ইনস্ট্যান্টলি ইউ ক্যান সুইচ টু এ প্রফেশনাল ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজিলি, হ্যাঁ সুইচ করে যেতে। ডু ইউ হ্যাভ এনি আনাদার মাইন্ড? ওকে, যদি আপনার মাইন্ডে কোনো ভালো ট্রিক বা সামথিং থাকে অবশ্যই ভিডিওর নিচে দিবেন, আর এরা দিবে হচ্ছে এই পোস্টের নিচে, আপনার কাছে কোনো ট্রিক্স থাকলে অবশ্যই ট্রিক্স শেয়ার করবেন। আশা করি অনেক ইনফরমেশন দিয়েছি এবং খুব স্পিডে কথা বলেছি, যেন আমি খুব তাড়াতাড়ি শেষ করতে পারি, কারণ আমার ভিডিওগুলো খুব বড় হয়ে যায়, আমি বকবকাতেই থাকি, এবং বকবকানো শেষ হলে মাথায় একটা কিছু আসে যে এটা তো আর বলি নাই, তো বুঝতেই পারছেন, এবং কাজে নেমে যান, নেমে যাওয়ার পরে প্রবলেম ফেস করেন, ওখানে অনেক অনেক আলোচনা হবে, অনেক অনেক ইনফরমেশান আসবে। আমার এখানে কি সব ইনফরমেশান দেওয়া হয়েছে? না, আপনি যখন কাজ করবেন এর থেকে আরও হাজার গুণ বেশি জিনিস আপনি শিখতে পারবেন। তো আমি মনে করি মোটামুটি আপনার স্টার্টার গাইড হিসেবে এটা অবশ্যই খুব ভালো কাজে দিবে, এবং এই তো হয়ে গেল, শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।